বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি সহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থা কর্তৃক নির্ধারিত এ বছরের প্রতিপাদ্য পর্যটন শান্তির সোপান। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তর সংস্থাসমূহ, ট্যুরিস্ট পুলিশ এবং অন্যান্য সরকারি বেসরকারি সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির অংশ হিসেবে ঢাকার আগারগাঁওয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব বেগম নাসরিন জাহান। শুরু থেকে যে শপথটা প্রতিদিন নিজের সাথে নেই, যেন আজকের দিনে আমার দ্বারা কিছু মানুষ উপকৃত হয়, আজকের দিনে আমার কিছু কাজে সহজ হয়ে যায়, আমি সহজ করে ভাবতে ভালোবাসি, আমি সহজ করে সব কিছু করতে ভালোবাসি, আমি জটিল জিনিস আসলে নিতে পারি না। ট্যুরিজমকে একেবারে ঘরের কোনায় নিয়ে যেতে, ঘর থেকে শুরু করে আলাস্কা পর্যন্ত, উত্তর মেরু দক্ষিণ মেরুতে ছড়িয়ে দিতে হলে ইয়াং এন্টারপ্রেনার, আমাদের এই বান্ধব ইলেকট্রনিক প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার বন্ধু, আমাদের ভাইরা এবং সর্বোপরি আমাদের যত সরকারি বেসরকারি সবাইকে একযোগে কাজ করতে হবে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। পর্যটন দিবস উপলক্ষে হোটেল মোটেল রেস্তোরাঁ সমূহে বিশেষ ডিসকাউন্ট ঘোষণা করা হয় এবং লাইভ কুকিং শোর আয়োজন করে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। আজকে বিশ্ব পর্যটন দিবসে আমরা যেটা চেষ্টা করেছি, আমাদের অরিজিন চিটা পিঠা প্লাস হচ্ছে একটা জিলেপি দিচ্ছি সবাইকে, আর আচারি আলু আছে, সাথে চিকেন বোনা আছে। তো আমরা সবাইকে, আমাদের পর্যটন দিবসের সবাই আমরা চাচ্ছি যে তারা আনন্দ করুক, একটা শান্তি সোপান বিরাজ করুক। বিশ্ব পর্যটন দিবস প্রতিবারই অত্যন্ত আড়ম্বরপূর্ণভাবে পালিত হয় এবং বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এই বাংলাদেশের যে পর্যটন শিল্পের অন্যতম স্টেক হোল্ডার, অন্যতম স্থানীয় এবং সরকারি প্রতিষ্ঠান হিসাবে সবসময় গত আসলে 53 বছর যাবতই পর্যটন দিবস আমরা পালন করে আসছি। এবারে যে পর্যটন দিবসটি সেটা আমাদের বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয়ের নেতৃত্বে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আয়োজনে করেছে এবং একই সঙ্গে এখানে অন্যান্য যারা বাংলাদেশের পর্যটন শিল্পের যারা স্টেক হোল্ডার্স আছেন, অংশীজন আছেন, বিভিন্ন সংগঠন, বিভিন্ন হোটেল এবং বিভিন্ন ধরনের পর্যটন যে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো এবং বিভিন্ন ধরনের কর্মচারী, হোটেল ওয়ার্কার্সদের যে ইউনিয়ন অ্যাসোসিয়েশন, তারাও কিন্তু জয়েন করেছে। এবারের যে পর্যটন দিবসের যে অনুষ্ঠানটি অত্যন্ত জাঁকজমকপূর্ণ হয়েছে। বিশ্বব্যাপী পর্যটনের প্রচার ও প্রসারে 1980 সাল থেকে জাতিসংঘের পর্যটন বিষয়ক সংস্থা ঘোষিত এ দিবসটি বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার বিশ্ব পর্যটন দিবস জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করা হয়।